আপনারা সকলে ধীরে ভাবে শ্রবণ করবেন। কবি কি বলছে? নবী চলে মদিনা, মন যে নবীর মানে না মদিনা, মদিনা চলিল নবী মদিনা। Okay.
কথায় কবি কি বলছে একটু শুনবেন। আমার দয়ালু একদিন আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, নিজের বাড়িতে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাথায় করে নিয়ে সেই দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার দয়ালু গভীর রাতে যখন আবু বকরের দরজায় কড়া নেড়েছিলেন, এক ডাকে আবু বকর দরজা খুলে দিয়েছিলেন। সেই সময় আমার দয়ালু রাসূল বলেছিলেন, আবু বকর, আমি যে আজকে মক্কা ছেড়ে মদিনায় যাব এ কথা তো তোমাকে জানিয়ে নেই। সেই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন 6 মাস আগে আমাকে বলেছিলেন যে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, আমি সেই 6 মাস থেকে এই দরজার সামনে রাতের ঘুম হারাম করে দাঁড়িয়ে আছি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথায় কি বলছে একটু শুনবে। গভীর রাতে নবী বলছে কি, চলো সাথে আমার মক্কা ছেড়ে মদিনার, কাফেরদের অত্যাচারে যেতে হবে মদিনায়, কাফেরদের অত্যাচারে যেতে হবে মদিনায়, মদিনায় মদিনায় চলিল নবী মদিনায়, মদিনায় মদিনায় চলিল নবী মদিনায়, উম্মতেরই মায়ায় নবী চলে মদিনায়, উম্মতেরই মায়ায় নবী চলে মদিনায়, পরিবারে দেখে সদ পঞ্জে নবীর মানে না, মদিনায় মদিনায় চলিল নবী মদিনায়, মদিনায় মদিনায় চলিল নবী মদিনায়। মাশাআল্লাহ, সুন্দর কালাম শুনলেন। এবার ছোট্ট